আমার যে সমস্যাটা ছিল গিরেই গিরেই ব্যথা ছিল, মাঝে মধ্যে গিরে ব্যথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতাম, হাত টাত ফুলে যেত। তারপরে এই বিভিন্ন ডাক্তারের কাছে যাই, কয়েকদিনের জন্য একটু ভালো থাকি, পুনরায় আবার যা তাই, আবার যা তাই, যে ডাক্তারের কাছে যাই ওষুধ দেয়, এক সপ্তাহ পরে আবার, এক সপ্তাহ ভালো থাকলে আবার যথারীতিভাবে শুরু হয়ে যায় ওই অসুখ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি এখন আগের থেকে অনেক সুস্থ। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা। আমার বর্তমান বয়স 78 বছর। আমি পেশায় একজন চাকরিজীবী ছিলাম, তারপরের থেকে মুক্তিযোদ্ধা, বর্তমানে অবসরপ্রাপ্ত। আমার যে সমস্যাটা ছিল গিরেই গিরেই ব্যথা ছিল, মাঝে মধ্যে গিরে ব্যথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতাম, হাত টাত ফুলে যেত। আমি গত এত বছর মানে আমি প্রায় 5-7 বছর ধরে এই রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর, ঝিনাইদহ, মাগুরা, খুলনা বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হই। এমন একটা টাইম আসলো ডাক্তার দেখাতে ডাক্তারের পরে হেমোপ্যাথি পরে কবিরাজ, এতে আমার 1-1 লক্ষ টাকা ব্যয় হয়ে যায়। তারপর হঠাৎ করে আর আমি চলাফেরা করতে পারি না, হাত পা ফুলে লাঠিবদ্ধ হাঁটতে পারি না। দুইজনের সহযোগিতায় আমার গাড়ির উপর হাত দিয়ে হেঁটে যেতে হয়েছে। ওই অবস্থায় আমার মেয়েরা ছেলেরা জামাই সহ এই হসপিটালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে। ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেবের কাছে আসলে উনি আমার MIR এবং পরীক্ষা নিরীক্ষা করে যে রিপোর্ট পায় তাতে করে যে ওষুধপানি দেয়, আমি এই হসপিটালের 322 নম্বর ক্যাবিনে 20-22 দিন ভর্তি ছিলাম। এখানে 22 দিন থাকার পর আমি এখন আল্লাহর রহমতে বেশ সুস্থ। উনি 1 মাস পরে আমাকে আসতে বলেছিলেন, 1 মাসের ওষুধ লিখে দিয়েছিলেন, ওনার ওষুধ নিয়মিত খেয়েছি এবং ওনার প্রসেস অনুযায়ী শারীরিক ব্যায়াম করেছি। 1 মাস পরে ডেট অনুযায়ী আবার নতুন করে আজ ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম। আমি যে অবস্থায় আজকে বাড়ি থেকে আসছি আমি কল্পনাও করতে পারিনি যে আমি 1 মাস পরে একা নিজে এই বাড়ি থেকে ঢাকা DPRC হাসপাতালে বসাইতে পারবো। আমি যখন রওনা দিই আমার বাড়িকে, আমার বাড়ির অনেকেই চিন্তা করছে রাস্তাঘাট ক্রস করতে পারবো কিনা, কারো সাহায্য লাগতেছে না, একা একা যাচ্ছ, এত সাহস ভালো না। আমি বললাম আলহামদুলিল্লাহ, যাই তো দেখি, দেখা যাক কি করা যায়, তো ইনশাল্লাহ একাই চলে আসছি। আজকে আসছি মূলত স্যার ডেট দিয়েছেন 1 মাস পরে আসার জন্য, তাই 1 মাস পরে আসলাম। স্যারের চিকিৎসায় যে 1 মাসের মধ্যে এখানে ছিলাম 22 দিনের বাড়ি 1 মাস, এর মধ্যে তো এত উন্নত, এইখানে প্রথম সপ্তাহে এসেই আমি অনেকটা ভালো। তারপরে তো ওই বাকি কয়েকদিন থেকে বাড়ি গেছিলাম, তাই এখন বেশ একা একা চলাফেরা করতে পারি, ইনশাল্লাহ কোনো অসুবিধা হয় না। বাথরুম গোসল যাবতীয় কাজ আমার না আমি করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত যতটুকু সুস্থ আছি এতটুকু সুস্থ থাকতে পারি। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।